ওয়াল্লা মা আরফ সত্যি আমি জানি না আরব দেশের লোকেরা বা আজনবীরা কোনো কিছু গুরুত্ব বুঝানোর জন্য তারা বলে থাকে ওয়াল্লা সত্যি রিয়েলি ওয়াল্লা খালাস সত্যি শেষ ওয়াল্লাহ ওয়াল্লা দ্বারা বিস্মিত সত্যি অনেক সময় আল্লাহর কসম এরূপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তাহলে মোটামুটি আমরা জানলাম ওয়াল্লাহ ওয়াল্লাহ মানে সত্যি রিয়েলি ওয়াল্লাহ খালাস সত্যি শেষ কোনো কিছুর যদি ইম্পর্টেন্স বা গুরুত্ব বোঝায় বা বোঝানোর জন্য ওয়াল্লা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে পরের পেজে চলে আসলাম পরের পেজে প্রথম যে বাক্যটি এটা অনেক ব্যবহার করা হয়ে থাকে ইন্তা আলাতুল গিরগির তুমি বক বক করেই চলেছো তুমি বক বক করেই চলেছ বা জ্ঞানর জ্ঞানর করছো এক্ষেত্রে আমরা বলবো ইন তা আলাতুল রসিদা ডিরেক্ট সোজা যাও বা সরাসরি সোজা যাও আলাতুল মানেছে সব সময় বা সর্বদা রো মানে যাও সিদা মানে সোজা আলাতুল রু বেদ সরাসরি বাড়ি যাও ডিরেক্ট বাড়ি যাও আলাতুল রসিদা আলাতুল রু বেদ সরাসরি বাড়ি যাও আবার এভাবে বলতে পারি আলাতুল রসিদা আলাতুল রসিদা বেদ সরাসরি সোজা বাড়িতে যাও ইয়া লস্যগোল ইয় লশ্যগোল চলো কাজ করো ইয়া লস্যগোল লেটস গো ওয়ার্ক ইয়াল্লা মানছে চলো সুগল মানছে কাজ ইয়ালা সরা জলদি চলো ইয়াল্লা এমসি ইয়ার্লা এমসি চলো যাই চলো হাটো ইয়ার্লা রো ইয়ার্লা রো চলো যাও কেউ যদি ঘুমিয়ে থাকে বা বসে থাকে আমরা বলতে পারি ইয়াল্লা গুম উঠে এসো এই বাক্যটি আমরা মহিলাদের ক্ষেত্রে বলবো ইন্তিজামিলা জিদ্দান ইউ আর সো প্রিটি তুমি খুবই সুন্দর মা সালামা মানছে বিদায় বিদায়ের বেলা আমরা বলবো মা সালামা মানে বিদায় তা দয়া করে আসুন শুক্রান মানছে ধন্যবাদ মার হাবান মানছি হ্যালো লউ এক্সকিউজ মি আন আসিফ আমি দুঃখিত ওয়াল্লা হাদ মা ফিকোয়েস প্রকৃতপক্ষে এটা ভালো না সত্যি এটা ভালো না রিয়েলি এটা ভালো না এটা বোঝানোর জন্য আমরা বলবো ওয়াল হাদ মা কয়েস সত্যি এটা ভালো না ওয়াল মারফ সত্যি আমি জানি না কেউ যদি আপনাকে জোর প্রয়োগ করে যদি বলে থাকে আপনি এটা জানেন কি না বারবার জিজ্ঞেস করে তাহলে আপনিও ইম্পর্টেন্স দিয়ে তাহলে আপনিও জোর দিয়ে তাকে বলে দিবেন আমি জানি না ওয়াল্লা মা আর সত্যি আমি জানি না সম্মানিত আর ভাষা শিক্ষা দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো আর কোন শব্দ যদি আপনাদের দৃষ্টিতে সঠিক না এরকম মনে হয় তাহলে অবশ্যই সঠিকটি আপনারা কমেন্ট সেকশনে লিখে দিবেন অন্যদের অনেক উপকারে আসবে কারণ আরব এক এক জায়গায় কিছুটা হল পার্থক্য আছে আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম